সুশান্ত সিং রাজপুতের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি আপামর ভক্তকুল। ন্যায় বিচারের দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আর সেই দাবি তোলপাড় হওয়ার পর চাপ পড়তে থাকে প্রশাসনের ওপরও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের দায়িত্ব পেয়ে মুম্বাইয়ে পা রাখা মাত্র সমস্যায় পড়তে হয়েছিল বিহারের এসপি বিনয় তিওয়ারিকে। তাকে বাধ্য করা হয় হোম কোয়ারেন্টাইনে থাকতে। এরপর চাঞ্চল্য ছড়ায় আরও। তবে শেষমেশ সিবিআইয়ের হাতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভারের দায়িত্ব দেওয়া হলে বিহার পুলিশের তরফ থেকে বিএমসিকে এসপি বিনয় তিওয়ারিকে প্রয়োজন নেই এবং তাকে বাড়ি ফেরানোর আর্জি জানানো হলে শর্ত সাপেক্ষে ছাড়া হচ্ছে এসপিকে। শুক্রবার পাটনা ফিরবেন তিনি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।